রাজধানীর অভিজাত সোসাইটিগুলো একাধিক রাষ্ট্র দিবস পালন করলেও অংশ নেয় না বঙ্গবন্ধুর শাহাদ বার্ষিকীতে বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে আছে মতমতান্তর মোস্তাফিজুর রহমানের ক্যামেরা আরও জানাচ্ছেন অখিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বিশ্বের আপামর বাঙালির কাছে দুঃখ ভারাক্রান্ত দিন ইতিহাসের নির্মম এই দিনটিতে রাষ্ট্রের পাশাপাশি শোক পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিনটিকে জাতীয়ভাবে পালনের নির্দেশ থাকলেও উল্লেখযোগ্য উপস্থিতি নেই বিভিন্ন সোসাইটি আর কল্যাণ সমিতির। এলাকা ভিত্তিক যে আমরা আমরা সেটা করার চেষ্টা করি বছর হয়তো কোনো কোনো গরিবদের মাঝে খাবার বিলিয়েছি আপনারা কি বত্রিশ নম্বর বা টুঙ্গিপাড়া যান কিনা না আমাদের এখান থেকে সেভাবে বত্রিশ নম্বরে বা টুঙ্গিপাড়ায় সেভাবে যাওয়া হয় না মনে হচ্ছে যে এটা বা ভাবা উচিত এবং এটা করা উচিত ছিল আমাদের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত এবং এই বিষয়টা স্কুল কলেজ থেকে এবং অফিস আদালত থেকেই নিয়মটা করে দেওয়া উচিত হ্যাঁ সবাই হয়তো বত্রিশ নম্বরে যেতে পারবে না কিন্তু অন্তত প্রতি কি কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে শোক পালনটা তো আমরা একসাথে করতে পারি সবগুলো সেক্টর কি এই রাষ্ট্রীয় দিবসটি পালন করেছে কিনা হয়তো দু একটা করেছে বাট সবাই করেনি ওইভাবে ওইভাবে আসলে কেউ করে না আমি দেখিনি আমরা নিজেরা যদি দেশপ্রেমিক না হই আমরা কিন্তু এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর আমাদের এই জাতির জনকের সম্পর্কে আমাদের যে নেক্সট জেনারেশন যারা আসছে তাদেরকে জানাতে হবে হবে এই এই দেশটা দেশটা আসছে থেকে কার অনুপ্রেরণায় আজকে কোথায় সোসাইটি গুলোর উচ্চ মহলে জাতীয় শোক দিবস পালন নিয়ে রয়েছে নানান মত অভিমত তারা হয়তো ভাবে যে এটা অতটা জরুরি কিছু না বা এটা তো বাধ্যতামূলক কিছু না আর গতানুগতিকভাবে ধরেন ছাব্বিশে মার্চ তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে একুশে ফেব্রুয়ারি একেবারে ছোটোবেলা থেকেই করে আসছে কিন্তু জাতির জনকের যে পনেরোই আগস্টের জিনিসটা এটা নিয়ে তো ধরেন একটা রাজনীতির একটা পক্ষ বিপক্ষ আছে সেই ক্ষেত্রে আমি মনে করি রাজনীতিক হীনমন্যতায় না ভুগে মানে সবার ঊর্ধ্বে উঠে ঠোক দিবসটা পালন করা উচিত জাতির জনক একক সম্পদ না। এটা সারা বাংলাদেশের সম্পদ তবে সব ছাপিয়ে মর্যাদার সঙ্গে দিবসটি পালনের পক্ষে মত সোসাইটির শীর্ষ মহল অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা